তিনকুল হারিয়ে একমাত্র আস্তানা আজ বচপন। মা বাবাহীন ছোট ছেলে মেয়েদের একটি নিরাপদ ঠিকানা বচপন। ব্যারাকপুরের এই হোমে দিনের পর দিন বেশ আনন্দে দিন কাটে দিদাদের সাথে নাতি নাতনিদের। লকডাউনে থমকে গেছে আয়ের পথ, অচল হয়ে পড়েছে জীবনযাত্রাও, আর নানা অভাব অনটনের মাঝেও কোনো ক্রমে চলছে ব্যারাকপুরের এই হোমটি। মেঘ মোল্লার ওয়েলফেয়ার সোসাইটির ছোঁয়ায় বচপন পেল এক আনন্দময় সন্ধ্যা। যাতায়াত পরিষেবা একটু স্বাভাবিক হতেই, লকডাউন একটু শিথিল হতেই রকমারি খাবারের সম্ভারে ভরিয়ে দিল ঠাকুমা নাতনিদের ঝুলি। আগরপাড়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠন মেঘ মোল্লার ওয়েলফেয়ার সোসাইটি তাদের উদ্যোগে নিজেদের সাধ্যমতো কিছু খাবারের উপকরণ এবং মন ভরে মন ভালো করার মতো উপহারের সম্ভারে তুলে দেয় বচপনকারীদের হাতে। আগামী দিনে ঠাকুমা নাতনিদের আবদার রাখতে আয়োজন করা হবে আরও কিছু রকমারি খাবার। সারা সন্ধেটা এইভাবে হোমে খেলে কাটাতে পেরে খুবই গর্বিত মেঘ মোল্লার ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরাও। আমরা মেঘ মোল্লার ওয়েলফেয়ার সোসাইটি সবসময়ই এদের সাথে থাকি, আজকে নতুন নয়, এর আগেও আমরা ওদের ওখানে গেছি। এবং এই লকডাউনের মধ্যে আমরা জানতে পারি যে ওদের এখন অনেক কিছুই প্রয়োজন, যেটা আমরা এতদিন ধরে যেতে পারছিলাম না, যেহেতু ব্যারাকপুর থেকে অনেকটাই ভিতরে ওদের জায়গাটা। ওই কারণে ওদের সঙ্গে আমরা অনেকদিন যোগাযোগ করতে পারিনি, মানে আমরা যেতে পারিনি বলে। তার আগে আমরা অনেকবার ওখানে গেছি, কাজ করেছি, কিন্তু এই এখন গাড়ি যাতায়াত করছে বলে আমরা যেতে পারলাম, তাই আমরা গিয়ে ওদের সঙ্গে আজকে সময়টা কাটালাম। হ্যাঁ, আমরা যখন গেলাম ওখানে বৃদ্ধাশ্রম এবং অরফান দুজনেই, দুটো আশ্রমই একসাথে। এবার আমরা প্রথমে বয়স্কদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করলাম, তাদের সব কেমন আছে সব জানলাম। তারপরে আমরা ছোটদের সঙ্গে গিয়ে অনেকক্ষণ কাটালাম, ওদের কেক খাওয়ালাম, মানে ওরা নিজেরা হাতে কেক কাটলো, কোল্ড ড্রিঙ্কস মিষ্টি এসব আমরা খাওয়ালাম। তবে ওদের জন্য প্রচুর গিফট নিয়ে যাওয়া হয়েছিল, যেমন পাস্তা, নুডলস, এই সমস্ত বিভিন্ন লজেন্স, এই ধরনের বিভিন্ন ধরনের জিনিস, বিস্কুট, কেক এসব ছিল, আর জামা কাপড় ছিল এই সমস্ত। আর বয়স্কদেরও তাই আটা, চিড়ে, নুডলস সমস্ত কিছু দেওয়া হয়েছে, তেল, হ্যাঁ তেল, আলু, এই সমস্ত বিভিন্ন অনেক জিনিস, অনেক জিনিস দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।